কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেন্টিমিটার এবং সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করো। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, 6 নম্বর অঙ্কটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, আর সমান বাহুগুলোর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ বলেছে। এটা একটা সমদ্বিবাহু, এই দুটো বাহু সমান বাহু। আমি লিখি প্রশ্নানুসারে নয়, আগে এইভাবে লিখি। দড়ি একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 1 সেন্টিমিটার। মুখস্থ করো, দড়ি একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 1 সেন্টিমিটার। প্রশ্নানুসারে প্রশ্ন পড়ে দেখো, প্রশ্নানুসারে সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 1 সেমির 5/6 অংশ। এটা কোশ্চেনে বলেছি কি না? সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ, তার মানে 5x/6 সেন্টিমিটার। সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 5x/6 সেন্টিমিটার, সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ, এরকম লিখলাম। আবার প্রশ্নানুসারে তুমি আমাকে বলো এটা লেখা যাবে কি না? 2 × 5x/6 + x, এটা সমান 544। এটা কি 2 × সমান বাহুর একটির দৈর্ঘ্য প্লাস ভূমির দৈর্ঘ্য? এটা মানেই তো পরিসীমা, সমদ্বিবাহু ত্রিভুজে পরিসীমার সূত্র। 2 × সমান বাহুর একটির দৈর্ঘ্য প্লাস ভূমির দৈর্ঘ্য পরিসীমা, কার পরি? সমদ্বিবাহু ত্রিভুজে পরিসীমা। সমদ্বিবাহু ত্রিভুজে পরিসীমা 544 সেন্টিমিটার দেওয়া আছে। বাঁদিকেও সেমি লেখেনি, ডান দিকেও সেমি লেখেনি, সমর্থন পেলাম। এবার এই দুইয়ের সঙ্গে 6কে কাটি, 3 × 6, প্রত্যেককে 3 দিয়ে গুণ করি, 3 × 5x/3 + 3x, 3 × 544, প্রত্যেককে 3 দিয়ে গুণ করলাম, এই 3-এর সঙ্গে 3 কেটে যাবে, 5x + 3x, 3 × 544, 8x = 3 × 544, এই 8-এর সঙ্গে 544 কাটবে, চলো কাটি। 8x = 8, 6×8 = 48, 6×8 = 48, হাত থাকবে কত? 54 থেকে 48 বাদ দিলে 6 থাকবে, 64, 8×8 = 64, তাহলে x সমান কত বেরোবে? 3×8 = 24, 3×6 = 18, 19 = 20, 204, তাহলে x সেমি সমান কত? 204 সেন্টিমিটার। এটা সমান কি? এটা ভূমির দৈর্ঘ্য, এটা ভূমির দৈর্ঘ্য, এটা 8 দিয়ে কাটলাম তো, 8×8, আর এটাকে 8 দিয়ে কাটলাম, 8×8, 54-এর মধ্যে 8 কবার যায়? 6 বার, 6×8 = 48, 54 থেকে 48 বাদ দিলে 6 থাকবে, 64, 8×8 = 64, এবার 3-এর সঙ্গে 68 গুণ করলাম, 204, এদিকেও সেমি লিখলাম, এদিকেও সেমি লিখলাম, আর এক সেমি মানেই তো ভূমির দৈর্ঘ্য, যে ভূমির দৈর্ঘ্য এক সেমি ধরেছিলাম, সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য, প্রত্যেকের দৈর্ঘ্য কত হবে? এই যে সমান বাহুর প্রত্যেকের দৈর্ঘ্য, এটা 5/6 × 204 সেন্টিমিটার। এই যেখানে বসালাম এক্সের জায়গায়, এটা সেখানে কাটি, 3×6 = 18, হাত থাকবে কত? 20 থেকে 18 বাদ দিলে 2 = 24, 4×6 = 24, 170 গুণ করে 170 হচ্ছে, তাহলে সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য কত? 170, মানে এই ভূমিটা হচ্ছে 204 সেন্টিমিটার আর সমান বাহুটা হচ্ছে 170 সেন্টিমিটার।
170 সেন্টিমিটার। এবার সমদ্বিবাহুর যে ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমদ্বিবাহুর যে ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি, ভূমির দৈর্ঘ্য কত, 204 সেন্টিমিটার, ইন্টু রুট ওভার সমান বাহুর একটি হোল স্কোয়ার মানে 170 সেমি তার হোল স্কোয়ার মাইনাস ভূমি ভাজিত চার হোল স্কোয়ার, 204/2 সেমি তার হোল স্কোয়ার, এটাই সমদ্বিবাহুর ক্ষেত্রফল। হাফ ইন্টু ভূমি ইন্টু রুট ওভার সমান বাহুর একটির দৈর্ঘ্য হোল স্কোয়ার মাইনাস ভূমি ভাজিত দুই হোল স্কোয়ার, এটা থেকে এটা কাটবো, 102 সেন্টিমিটার, এটা থেকে এটা কাটলাম 102, তাহলে 170 সেমি প্লাস 102 সেমি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 170 সেমি মাইনাস 102 সেমি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 102 সেন্টিমিটার। এদের যোগ করলে কত হবে, 272, আর এটা কত হচ্ছে 68, 170 থেকে 102 বাদ দাও 68, দেখো 102 সেমি এই অঙ্কটা কী করে করছি, টেকনিক দেখো, 168কে 4 দিয়ে গুণ করতো, এ ভাই 168কে 4 দিয়ে গুণ করো, 4×32 হাত থাকবে 3, 4×6 চব্বিশের দিনে 27, 272, তার মানে এই 272 সেমিকে 4×68 সেমি লেখা যাবে, এই 272কে 4×68 লিখলাম, তাতে কী সুবিধা হলো, অঙ্কটা হয়ে যাবে 204 সেমি, এই চারের বর্গমূল কত আওয়াজ দাও 2, আর দুটো 68 সেমি রয়েছে রুটের ভিতরে, তাহলে একটা 68 সেমি বেরোবে, রুটের ভিতরে জোড়া থাকলে একটা বেরোয়, 204×68 এত বর্গ সেমি, এই দুইয়ের সঙ্গে 102 গুণ করলাম 204 আর 68 সেমি সেমি গুণ করলো বর্গ সেমি, এই গুণ করব উত্তর হয়ে যাবে, গুণটা নিজেরা করে নেবে, এবার 9 নম্বর কোশ্চেনটা পড়ো, 9 নম্বর কোশ্চেন পরীক্ষার জন্য খুবই দরকারি একটা অঙ্ক, 9 নম্বর কোশ্চেনটি পড়ো, আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4, পার্কটির পরিসীমা 216 সেমি, ক্ষেত্রফল হিসাব করি, এইটুকুন, আমাদের পার্কের ত্রিভুজাকৃতি একটা পার্ক আছে, ত্রিভুজাকৃতি একটা পার্কের পরিসীমা দেওয়া আছে আর বাহুগুলোর দৈর্ঘ্য অনুপাত দেওয়া আছে, আমাদের ত্রিভুজাকৃতি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4, এই বাহুটা যদি এ হয়, এই বাহুটা বি, এই বাহুটাকে সি ধরছি, প্রদত্ত আছে একটি ত্রিভুজ আকৃতি পার্কের চলে যাবে, প্রদত্ত আছে একটি ত্রিভুজাকৃতি পার্কের, একটি ত্রিভুজাকৃতি পার্কের কী আছে, প্রথম বাহু ইষ্টু দ্বিতীয় বাহু ইষ্টু তৃতীয় বাহু, এই অনুপাতগুলো 2:3:4 দেওয়া আছে, এবং পরিসীমা দেওয়া আছে কত, পরিসীমা 216 মিটার, যদি অনুপাত দেওয়া থাকে আর পরিসীমা মানে সমষ্টি, আমরা অনুপাত অঙ্ক করেছি, যদি একাধিক পদের অনুপাত দেওয়া থাকে আর সমষ্টি দেওয়া থাকে, তাহলে প্রথম বাহুটা কত হবে, প্রথম বাহু সমান প্রথম বাহুর আনুপাতিক ভাগার কত, 2/2 × 3 = 5, 5×4 = 9, 2/9 × 216 মিটার,
नय दिए काटो नय दुगुणो आठरो एकुश थेके आठरो बाद दिले तीन छत्तीस चार नय छत्तीस माने आठचल्लिस मीटार। प्रथम बाहु आठचल्लिस मीटार हो गेलो। द्वितीय बाहु कत हबे ओई आनुपातिक भागार तीन बाई नय इंटू दुशो षोलो मीटार एभावेई तो करे चौबीस तीन चौबीस बहत्तर मीटार। द्वितीय बाहुटा बहत्तर मीटार। তিনটে বাহুর অনুপাত দেওয়া ছিল আর তিনটে বাহুর সমষ্টি পরিসীমা মানে তো সমষ্টি পরিসীমা অনুপাত আর সমষ্টি দেওয়া থাকলে পরে এরকম ভাই ভাগ করো তো হ্যাঁ আনুপাতিক ভাগার করে। তৃতীয় বাহু চার বাই নয় ইন্টু দুশো ষোলো মিটার এটা সেখানে কাটবো চব্বিশ চার চব্বিশে ছিয়ানব্বই তাহলে তিনটি বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেল। এই বাহু মানে কি এই বাহুটা এ এই বাহুটা বি আর এই বাহুটা সি তিনটি বাহু পেয়ে গেলাম। আমার ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস এসটা কি অর্ধ পরিসীমা অতএব এস সমান কত হবে এস সমান হচ্ছে দুশো ষোলো মিটার বাই দুই সমান একশো আট মিটার কারণ এস মানে পরিসীমা অর্ধ পরিসীমা এস মানে অর্ধ পরিসীমা এখানে পরিসীমা আমার দুশো ষোলো মিটার দেওয়া আছে পরিসীমা নাহলে আমার এই তিনটে বাহু আবার নতুন করে যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে করতে যাবো না আমার পরিসীমা তো দুশো ষোলো মিটার দেওয়া আছে সেই জন্য আমি পরিসীমাকে দুই দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা হয়ে যাবে আর না হলে তোমায় কী করতে হবে এই তিনটে বাহু যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে একই ফল হবে অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল রুট ওভার এস এস মানে কত একশো আট এককটা লিখবো না এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি হলো ইন্টু বর্গ মিটার বর্গ এককটা একবার পরে লিখে দিচ্ছি এককটা পরে লিখছি একশো আট ইন্টু একশো আট থেকে আটচল্লিশ বাদ দিলে আট থেকে আট বাদ দিলে শূন্য দশ থেকে চার বাদ দিলে ছয় ষাট এটা ছয় ছত্রিশ এখানে দুই বারো বর্গ মিটার বমি এবার এই যে বর্গমূলটা কী করে টেকনিক দিয়ে প্রয়োগ বের করছি সেটা লক্ষ্য রাখতে হবে টেকনিক টেকনিক লক্ষ্য রাখো একশো আট মানে তিন গুণন ছত্রিশ একশো আট মানে তিন গুণন ছত্রিশ দেখতো ছত্রিশে তিন গুণ করলে একশো আট হয় কি না কেন করলাম একটা ছত্রিশ এখানে আছে একটা জোড়া ছত্রিশ হলে একটা ছত্রিশ বের করে নিতে পারবো আচ্ছা ষাট পাঁচ বারো ষাট কেন বারো করলাম এই বারো একটা এখানে আছে বর্গ মিটার বোঝা গেল এবার কি হলো বর্গমূলের ভিতরে জোড়া সংখ্যা থাকলে একটা করে বেরোবে তো এখানে ছত্রিশ কবার আছে ছত্রিশ ছত্রিশ দুবার আছে তা একটা ছত্রিশ বেরোলো বারো কবার আছে আর কে এখানে তিনের জোড়া নেই বর্গমূলের ভিতরে পাঁচের জোড়া নেই তাহলে ওরা জালে আটকা পড়ে থাকবে তিন পাঁচে পনেরো এত বর্গ মিটার তোমার চারশো তেতাল বিয়াল বত্রিশ বর্গ মিটার তুমি বারোর নামটা পড়ো ছয় বারো বাহাত্তরের দুই হাত থাকলো সাত তিন বারো ছত্রিশ ছত্রিশের সাথে তেতাল্লিশ তাহলে এটা কী বেরোলো ত্রিভুজাকৃতি পার্কটার ক্ষেত্রফল এই পার্কটার ক্ষেত্রফল বেরিয়ে গেল আরেকটা অংশ বাকি আছে কি বলছে পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সরাসরিতে কত মিটার পথ হাঁটতে হবে এই পার্কটির বৃহত্তম বাহু হচ্ছে এটা এই যে নিচের বাহুটা এই নিচের বাহুটা ছিয়ানব্বই মিটার এটাই বৃহত্তম বাহু এর বিপরীত কৌণিক বিন্দু মানে এখান এখান থেকে এখানে আসতে সোজাসুজি আসতে কতটা পথ হাঁটতে হবে এই পথটা বের করতে বলেছে এই পথটা বের করতে বলেছে আছে সমর্থন দড়ি দড়ি বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে বিপরীত কৌণিক মধ্যনহসি কৌণিক বিন্দু থেকে বিপরীত কৌণিক বিন্দু থেকে বৃহত্তম বাহুটিতে আসতে
एच मीटर पथ हाँटते हबे हाँटते हबे ताले ए पथटा आमी कि बोलछी एबार एच मीटर बोलछी पथटा हच्छे एच मीटर त्रिभुजे क्षेत्रफल सूत्र कि बोलो हाफ इंटू भूमि इंटू उच्चता त्रिभुजे क्षेत्रफल सूत्र कि आमी एटा मुछे दिच्छी एबार एटा मुछे दिलाम हाफ इंटू भूमि इंटू उच्चता नजर रखो हाफ इंटू भूमि भूमि माने 96 मीटर उच्चता माने एच मीटर এই তিনটার গুণফল মানে 432 রুট ওভার 15 বর্গমিটার। এটা তো ত্রিভুজের ক্ষেত্রফল, এটাও ক্ষেত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ও স্যার, তাহলে ওখানে তো স্যার রুট 15টা হবে, 15টার আগে হবে তো, এখানে রুট ওভার 15 একটা হবে, এই তো এখানে আছে। এটা এবার কি করব, এটা দুই দিয়ে এটা কাটি 48 তাহলে এইচ মিটার সমান 432 রুট ওভার 15 বাই 48 মিটার। আর বর্গমিটার মানে মিটার গুণন মিটার, বর্গমিটার মানে একটা করে মিটার কেটে দিলাম, 48 সঙ্গে এটা কাটবো কত দিয়ে কাটবো, প্রথমে 4 দিয়ে কাটি, উপরে 4 দিয়ে কাটবে, নিচে 4, নিচে 4 দিয়ে কাটলে 4 বারো 48, 4 দিয়ে কাটি, 4 এক 4 শূন্য, 4 8 32, 9 12 কত, 9 12 108, তাহলে এইচ মিটার সমান কত, 9√15 মিটার, এটা অ্যান্সার 9√15 মিটার। বুঝা গেছে?